দেশের ব্যাংক খাত এতটাই দুর্বল হয়ে পড়েছে যে অর্থনীতিকে সমর্থন দেওয়ার মতো অবস্থা এখন আর নেই এক ছায়া বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি বলেন রাজনৈতিক চাপে কেন্দ্রীয় ব্যাংক তার স্বাধীন সত্তা হারিয়েছে তিনি আরও বলেন প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ খেলাপি ঋণ আইনি বরখেলাপ সহ অব্যবস্থাপনা এবং নানা অসঙ্গতি তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন আর্থিক খাতের এই অস্থিরতার দায় কেন্দ্র ব্যাংক এড়াতে পারে না এ সময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি তুলে দেওয়ার দাবিও জানান তিনি একীভূত করণের সুফল নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় তেজগাঁও কলেজ ব্যাংকিং খাতকে দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক সেটি কিন্তু তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে এবং যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলো বাইরে থেকে নেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় বলা হচ্ছে চল্লিশটির মতো আসলে তো তা না আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু দশটির মতো ব্যাংকের বাইরে বাকিগুলো স্বাস্থ্য তেমন ভালো নয়